উল্টোডাঙ্গার বাগমারিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ। দুপাড়ার মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন কয়েকজন। গতকাল ফুটবল টুর্নামেন্টের পর প্রগতি সংঘের সদস্যদের মারধরের অভিযোগ ওঠে শ্রীকৃষ্ণ কলোনির ক্লাব সদস্যদের বিরুদ্ধে। আজ সকালে পাল্টা শ্রীকৃষ্ণ কলোনিতে হামলা হয়। ভোটার তালিকা থেকে বাদ গুরুংয়ের নাম, রোশনগিরির নামও বাদ ভোটার তালিকায়। কেন নাম বাদ? প্রশ্ন তুলে পোস্টার কালিম্পং এ পড়ল। একাধিক পোস্টারকে কেন্দ্র করে এই নীরব প্রশ্ন পোস্টারে। সুন্দরবনের পর এবার বীরভূম, ফের মানুষের হামলার শিকার বন্যপ্রাণ। কয়েকদিন আগে নিজের খাস তালুকে আক্রান্ত হয়েছিল দক্ষিণ রায়, এবার জঙ্গল থেকে প্যাঙ্গোলিন ধরে এনে চলল অকথ্য অত্যাচার। শনিবার ঘটনাটি ঘটে বীরভূমের পারুই গ্রামে। কয়েকদিন আগের ঘটনা, সুন্দরবনে নদী পেরোনোর সময় মৎস্যজীবীদের হামলার মুখে পড়ে রয়্যাল বেঙ্গল। ট্রলার থেকেই ডোরাকাটাকে বাঁশ দিয়ে মারার চেষ্টা করেন মৎস্যজীবীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে অত্যাচারের নতুন ছবি। এবারের ঘটনাস্থল বীরভূমের পাড়ুই। শনিবার সকালে লাগোয়া জঙ্গলে প্যাঙ্গোলিনটিকে দেখতে পান গ্রামের মানুষ। আনকোরা জানোয়ার ভেবে ধরে আনেন গ্রামে। এরপরই শুরু হয় অত্যাচার। একের পর এক বন্য প্রাণের ওপর মানুষের হামলায় উদ্বিগ্ন বিশ্বজ্ঞরা। আমি এই ব্যাপারটা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে এইখানকার মানুষকে সচেতন করার জন্য এবং প্রয়োজনে এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে যে কোনো শাস্তি নেওয়া যায় কিনা সেটাও আমি তাকে জানাবো। মানুষের মধ্যে সহনশীলতা তার অভাব দেখা যাচ্ছে, এটার জন্যে আরো বেশি বেশি করে সচেতনতা দরকার। কোন দপ্তর এবং যারা আমরা কাজ করছি তারা আমাদের আরো বেশি সক্রিয় হতে হবে। বিশেষজ্ঞদের মতে পাড়ুয়ের মানুষ আগে প্যাঙ্গোলিন দেখেননি, হয়তো সে কারণেই অত্যুৎসাহীদের এমন আচরণ। কি এই প্যাঙ্গোলিন? প্যাঙ্গোলিনের প্রচলিত নাম বন রুই। অত্যন্ত নিরীহ প্রকৃতির এই প্রাণী পতঙ্গ ভুক, পিঁপড়ে, উইপোকা এর খাদ্য। ওষুধ তৈরির জন্য প্যাঙ্গোলিনের আঁশ সহ শরীরের নানা অংশ ব্যবহৃত হয়। চোরা শিকারীদের অত্যাচারে ক্রমশ বিলুপ্তির মুখে এই প্রাণী। প্যাঙ্গোলিনকে যদি অত্যাচার করার কোনো কারণই থাকতে পারে না, এক হতে পারে কিছু অত্যুৎসাহী মানুষ হয়তো এই উৎসুকের জন্য তারা এটাকে ডিস্টার্ব করতে পারে, বিরক্ত করা হয়, এমন হতে পারে, হয়তো কোনো কারণে মারাও পড়তে পারে। জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি ধরা পড়ার পরেই খবর যায় পাড়ুই থানায়। বন দপ্তরকে বিষয়টি জানায় পুলিশ। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন। শরীরে একাধিক আঘাত থাকায় শিউড়ির প্রাণী হাসপাতালে তার চিকিৎসার পর জঙ্গলে ছাড়া হয় রবিবার ভোরে। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে এবার লেপার্ড সাফারি। রবিবার থেকে পর্যটকদের জন্য শুরু হলো বেঙ্গল সাফারি পার্কের লেপার্ড সাফারি। সেই সঙ্গে আলিপুর চিড়িয়াখানা থেকে আনা তিনটি কুমিরও ছাড়া হলো জলাশয়। ডুয়ার্সের খয়েরবাড়ি লেপার্ড রেস্কিউ সেন্টার থেকে আনা হয়েছিল চারটি লেপার্ড। কয়েকদিনের বিশ্রাম এবং চিকিৎসার পর তাদের ছাড়া হলো জঙ্গলে। 20 হেক্টর জমির উপর গড়ে উঠেছে এই লেপার্ড সাফারি। চারটি লেপার্ডকে ছাড়া হলেও রবিবার বাইরে দেখা যায় একটি লেপার্ডকেই। চারটি লেপার্ডের পোশাকি নাম সচিন, সৌরভ, চিতল এবং কাজল। এর আগে এখানেই চালু হয়েছিল টাইগার সাফারি। বেঙ্গল সাফারি পার্ককে আরো সাজিয়ে তোলা হচ্ছে। এই জোনটাকে নতুন করে তৈরি করা হয়েছে, অবজারভেটরি তৈরি করা হয়েছে, খুব ন্যাচারালি নেচারের মধ্যে নেচারকে ম্যাচ করিয়ে এই কাজগুলো করা হচ্ছে। উত্তরবঙ্গের জঙ্গলে যে সমস্ত জীবজন্তু রয়েছে তার সবই এই সাফারি পার্কে দেখা যাবে বলে জানালেন বনমন্ত্রী। উত্তরবাংলার যত ধরনের বন্যপ্রাণী আছে সব কিন্তু এখানে দেখতে পাবেন, এটাই হচ্ছে আমাদের বেঙ্গল সাফারির বৈশিষ্ট্য। রবিবার সাফারি পার্কের জলাশয়ে ছাড়া হয় তিনটি কুমির। আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয় কুমিরগুলি, যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মালদার আম পাড়ি দিল সুদূর লন্ডনে। আম রফতানির দায়িত্বে কলকাতার একটি সংস্থা। একাধিক গুণমান পরীক্ষার পর রফতানি ছাড়পত্র দিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এবার মালদার ল্যাংড়ার স্বাদ মিলবে লন্ডনে বসে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে 9 বছর পর বিমানে এসে দেশে পাড়ি দিল মালদার আম। ব্রিটেনের বাজার ধরতে পাঠানো হলো বেস্ট কোয়ালিটির ল্যাংড়া।
দেখা হচ্ছে আনার পরে আপনাকে ঝাড়াই বাছাই করে শর্টিং ফিটিং করে প্রথমে হট ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়, তার আগে আবার ডিস্যাপিং করতে হয়। আমি গোটা ভাঙলে যে কষ্ট করে কষ্টকে ঝরিয়ে নিতে হয়, কষ্ট ঝরিয়ে নিয়ে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গরম জলে 48 ডিগ্রিতে আপনার 1 ঘন্টা অথবা 92 ডিগ্রিতে আধা ঘন্টা রাখতে হয়। ওখান থেকে গরম আমটাকে তুলে নিয়ে কোল্ড চেম্বারে ঢোকাতে হয়, প্রিকুল করতে হয়, টেম্পারেচারটাকে 16-17 ডিগ্রিতে নামিয়ে আনতে হয়, তারপরে প্যাকেজিং। গুণমানে ঘাটতি থাকাতেই এতদিন মালদার আম নিতে অস্বীকার করছিল ইউরোপের দেশগুলি, কিন্তু এখন সেই সমস্যা মিটেছে। রফতানির ছাড়পত্র পেতে মানতে হয়েছে একাধিক মাপকাঠি। এগুলি হল আম উৎপাদক সংস্থার বাধ্যতামূলক সরকারি নথিভুক্তি, কীটনাশকের ব্যবহার ছাড়াই আম উৎপাদন, সরকারি গাইডলাইন মেনে চাষ এবং সার প্রয়োগ, আমের হট ওয়াটার ও প্রি কুলিং ট্রিটমেন্ট। ইউরোপিয়ান কান্ট্রি হামারে ম্যাঙ্গো কো অ্যাকসেপ্ট নেই করতে থে, তো ইয়ে হট ওয়াটার ট্রিটমেন্ট জো হোতা হ্যায়, উসকে বাদ কিয়া হোতা হ্যায় কি ও ফ্রুট ফ্লাই কা আন্ডা এক জো ওভিপোজিটর সে ইসমে ডিপোজিট কর দেতা হ্যায় তো উসমে মর জাতে হ্যায়। মালদার আম বিদেশে রফতানি হলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। গত ফেব্রুয়ারিতে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন মালদার আম লন্ডনে পাঠানোর ব্যবস্থা করবে সরকার। এখানকার মালদার আমটা বিদেশে যাচ্ছে, তাই এখানে আমরা যত রকম আপনার প্রিপারেশন আছে, যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, সেটা মেনে আজকে আমরা ফার্স্ট কনসাইনমেন্টটা পাঠাবো। মালদার জন্য হচ্ছে আমটা একটা মানে ক্যাশ ক্রপ, এখানে অনেক ইকোনমি তার উপর ডিপেন্ড করবে। উদ্যোগ সফল হলে আগামী দিনে ল্যাংড়ার পাশাপাশি অন্যান্য প্রজাতির আমও লন্ডনে পাঠানো হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আর মাত্র কদিনের অপেক্ষা, রথযাত্রা উপলক্ষে সেজে উঠবে মহিষাদলের রাজবাড়ি, সাজবে জগন্নাথ দেবের মাসির বাড়িও, বসবে মেলা, তবুও ভাটার টান রথের ভিড়ে, পর্যটক টানতে প্রচার চান স্থানীয় বাসিন্দারা। পুরীর রথ দেখে মন ভরে গিয়েছিল, তাই মহিষাদলেও রথযাত্রা শুরু করেন রানী জানকী দেবী। সে প্রায় 240 বছর আগের কথা। বৈভব আর জৌলুসে এই রথ নাকি ছিল বিশ্ব সেরা। 100 ফুটের রথে ছিল 13টি চূড়া, রথের এক একটি চাকার উচ্চতা ছিল 6 ফুটেরও বেশি। এই রথের আদলেই তৈরি হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রথ। নানা সময় সংস্কারের পর এখন মহিষাদলের রথের উচ্চতা অনেকটাই কমেছে, তবে মূল কাঠামোটি আজও অটুট। উচ্চতার বিচারে বাংলাদেশের ধামরাইয়ের রথের পরই এর স্থান। মহিষাদলের রথ যে 240 বছরের রথ, সেটা কি কোনোদিন কিন্তু ভেঙে নূতন করে রিমডেলিং হয়, কিন্তু কাঠের তৈরি এই রথ 240 বছর টিকে আছে, এটা একটা বিশ্বের বিষয়। এবং ওই ধামরাইয়ের এখনকার রথ ছাড়া এই রথটা ছিল বিশ্বের বৃহত্তম। রাজ পরিবারের গৌরব আজও অমলিন, তবে জাঁকজমকের দিন শেষ, তাই রথযাত্রা পরিচালনার দায়িত্ব নিয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতি। রথের মেলায় নিরাপত্তার দায়িত্বেও রয়েছে তারাই, থাকছে ড্রোন, সিসিটিভি ক্যামেরার নজরদারি ব্যবস্থা। আমরা যাতে বিদেশি পর্যটকরা আসে, বিদেশি শিল্পীরা আসেন, এই রথটাকে উপভোগ করেন, এবং এটা যাতে শুধু বাংলা নয়, বাংলার বাইরের মানুষও উপভোগ করতে পারে, মানুষে জানতে পারে যে মহিষাদলের রথের এই ঐতিহ্য বা ইতিহাসের কথা, তাহলে আমরা খুশি হব। মহিষাদলের রথ দেখে খুশি পর্যটকরাও, তাদের আক্ষেপ অনেকেই এই রথের কথা জানেন না। এক্সক্লুসিভলি এটা কেউই জানে না, কলকাতার রথ মানে মাইশ, তাই নয় কি? তো সেটা পশ্চিমবঙ্গের যে মহিষাদলেও রথযাত্রাটা হয়, সেটা আমরা সত্যিকারে জানতাম না। মহিষাদলের রথে জগন্নাথের সঙ্গেই সওয়ার হন রাজ পরিবারের কুলদেবতা গোপালজিউ। উদ্যোক্তারা চান রথযাত্রা উপলক্ষে মহিষাদলে পর্যটকদের ভিড় বাড়ুক, তাই প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। সাহায্য নেওয়া হচ্ছে ইউটিউবের মতো জনপ্রিয় মাধ্যমের। মহিষাদল থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।